ওয়েলকাম টু রোদুছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। রুবায়াত নিম্মি সবাইকে প্রীতি এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি এপিসোড। একটি ওড়না করলাম, এখনও ওড়নার সাইড পার বাকি আছে, জাস্ট কিছু না, ওটা স্কাই ব্লু হবে। আচ্ছা ঠিক আছে, এখন এটা একটা ওড়না এবং এটা একটা প্রাইডের শাড়ি, আর এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন। সো আর কথা বাড়িয়ে লাভ নেই, চলে যাব কাজে। লেটস স্টার্ট। আমাদের 24 ঘন্টা ওভার, এখন আমরা উল্টা দিকটা মানে করব, দেখায় নি এরকম অপোজিট, অপোজিট পাশটা আমাদের আবার হচ্ছে একই সিস্টেমে আমরা কালার করে ফেলতে চাচ্ছি। তা আগে আমরা কালার দিব, এবং আগে যেটা দেখেছেন ভিডিও ঠিক ওই ওইভাবেই করব। আমার 48 ঘন্টা ওভার হয়ে গেছে, ঠিক বুঝতে পারতেছি না ভিতরের অংশগুলাতে কালার হলো কি হলো না। যাই হোক, একটু খুলে একটু দেখি কি অবস্থা হলো। খুলে ফেললাম, এখন আমি যেরকম আসলে ডিজাইন করতে চাইলাম সেরকম সম্ভবত হচ্ছে না। আমি ভেবেছিলাম যে আমি মাঝখানটা হচ্ছে প্রোটেক্ট করতে পারবো, মাঝখানটা আসলে সাদা চেয়েছিলাম, তো হয়নি। প্রুশিয়ান কালার অ্যাকচুয়ালি খুবই ছড়ায়, এবং এটাও ছড়িয়ে গিয়েছে। আমি লবণ ইউজ করিনি, তারপরেও ছড়িয়ে গিয়েছে। যাক ভিতরেরগুলো একটু দেখিনি। হ্যাঁ, একদম পুরাটাই কালার হয়ে গেছে, এটা হলো না যেভাবে চেয়েছি সেভাবে হয়নি। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে তো হ্যাঁ ঠিক আছে, কালার হয়েছে। এখন এটাকে হচ্ছে আমি ডিটারজেন্ট এবং গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। এই অবস্থাতে আমি এখন ডিটারজেন্ট গরম পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। ওকে,
এটা একটা গরম পানি, খুব বেশি বল ওঠানো পানি না, একটু গরম। এটার মধ্যে হচ্ছে ডিটারজেন্ট দিয়ে দিলাম, আর আমার যে কাপড় যেটা সেটা দিয়ে দিচ্ছি। আমি পানির হিট লো করে দিয়েছি, লো হিট আছে। পানি ততটা গরম না, আমি হাত দিতে পারছি। এখন এটা লো হিটে একটু সময়, একটু সময় বলতে একটু ফুটাবো, 20 মিনিট পর্যন্ত ফুটিয়ে তারপরে হচ্ছে ধুয়ে ফেলবো। আচ্ছা, আমাদের হচ্ছে এটার একটা 20 মিনিট হচ্ছে ফুটানোর বিষয় ছিল, 20 মিনিট ওভার। এখন আমরা এটা ধুয়ে ফেলবো। চুলাটা অফ করে দিলাম, এখন হচ্ছে আমরা এটা ওয়াশ করে ফেলবো, যা কালার বসার বসে যাবে এবং যা কালার উঠার উঠে যাবে। ওকে, খেয়াল করবেন ফার্স্ট ওয়াশে আমার যথেষ্ট পরিমাণে কালার গিয়েছে, এবং এটা হচ্ছে আমার সেকেন্ড ওয়াশ চলতেছে। এই যে কালার হচ্ছে হালকা হয়ে আসতেছে এবং পানি হচ্ছে সাদা হয়ে আসতেছে। আমার হচ্ছে থার্ড টাইম ওয়াশ করতে হবে, এবং চিপড়ায় চিপড়ায় হচ্ছে যতক্ষণ না সাদা পানি বের হয়ে যাবে ততক্ষণ আমি ওয়াশ করবো। এখন ওই যে কষের মতো কালার বের হচ্ছে। আর হচ্ছে এরপরে আমাকে আবার আবার ওয়াশ করতে হবে, থার্ড টাইম ওয়াশ করলে আই থিঙ্ক সাদা পানি বের হয়ে যাবে। দেখিয়ে দেবো, আচ্ছা মেজেন্টার যে কাপড়টা থেকে এরকম করে হালকা করে কালার যায়, বেক্সি একদম ব্র্যান্ডের কাপড় আপনারা সবাই জানেন, তো সেখান থেকেও এই যে হালকা করে কষ কষ করে কালার যায়। এটা আমার হচ্ছে থার্ড ওয়াশ শেষ, এবং ফোর্থ ওয়াশে দেখা যাচ্ছে যে এই যে একটু একটু গোলাপি গোলাপি কালার আসতেছে, এবং হ্যাঁ চাপলে হালকা কষ কষ করে কালার যাচ্ছে। যাই হোক, আমরা আর এটার ওয়াশের দরকার নেই, কারণ এটা এরকম হালকা কষ করে কালার যাবে। কিন্তু কথা হচ্ছে যে এই কালার হচ্ছে আপনার ফেড হতে, মানে আপনি হচ্ছে এই কাপড় ব্যবহার করতে পারবেন 1.5 বছর। 1.5 বছর ব্যবহার করার পরে আসলে কাপড় মানে এটা হচ্ছে পয়সা উসুল আমি বলবো, ঠিক আছে? আর ভয় পাওয়ার কিছু নাই, কাপড়টা বাতাসে শুকাইলে ভয় পাওয়ার কিছু নাই। এখন এটা আমি চিপড়িয়ে উঠিয়ে নিব, কারণ এটা এখন ওয়াশ হয়ে গেছে এবং যথেষ্ট পরিমাণে সাদা পানি বেরোয় গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমি এর সাথে চিপড়িয়ে উঠিয়ে ফিক্সার দিব, এবং ফিক্সারটা হচ্ছে আমি মিক্স করব ঠিক যতটুকু পানিতে কাপড় ভেজে, 2 চা চামচ ফিক্সার সেই পানিতে মিক্স করে এই কাপড়টা হচ্ছে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, দেন আমি শুকিয়ে নিব। ওকে, মানে সরি, শুকিয়ে নিব মানে হচ্ছে আমি ফিক্সার দিয়ে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমার হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে ভ্যাট কালারও করতে হবে, তো এটাকে আমি পরে ভ্যাট কালার করব, ঠিক আছে? দেখা গেল, মানে এটার থেকে এখন যথেষ্ট পরিমাণে সাদা পানি আমরা বের করতে পেরেছি। থ্যাংক ইউ, ভয় পাওয়ার কিছু নেই, কালার যাবে না, ঠিক আছে? কালার হালকা হালকা করে যাবে, কিন্তু ওটা আপনি 1.5 বছর ইউজ করে ফেলতে পারবেন, বাতাসে শুকাবেন রোদে শুকাবেন না। থ্যাংক ইউ। এইটা হচ্ছে ফিক্সার, আর এটা হচ্ছে পানি, যেটুক পানিতে কাপড়টা ভিজবে।
ফিগার এরকম ট্রান্সপারেন্ট হবে। অল ডান, মানে সব হয়ে গেল আমাদের। এখনটা ফিক্সার থেকে উঠিয়ে চিপড়িয়ে নিব, চিপড়িয়ে আবার ভাঁজ করব। এবং ভাঁজ করে হচ্ছে ওই যে যেই আমার আগের যে ভাঁজটা ছিল সেই ভাঁজটাই আবার করে ফেলব, করে তারপরে এটাকে হোয়াইট কালার করব। ওকে, ফিক্সারকে আমরা ধুই নি, ফিক্সার থাকা অবস্থায় চিপিয়ে নিলাম, নিয়ে নিলাম, এটাকে আবার ভাঁজ করে রেড কালার করব, সবই দেখতে পাবো। আচ্ছা, আমাদের সেই ভাঁজে আমরা আসলে ফিরে গেলাম। এই দুইটা অংশ হচ্ছে আমি স্কাই ব্লু, স্কাই ব্লু মানে ফিরোজাকে পাতলা করে স্কাই ব্লু করব, এবং এই অংশটা থাকবে ম্যাজেন্টা। যা হোক, এখন আমি আরও চেয়েছিলাম যে এই অংশটা সাদা থাকবে, তো এটা থাকেনি, তো সমস্যা নাই, আমি প্ল্যান মতো আগাই যেটা ছিল আগের। রুশিয়ান রিঅ্যাক্টিভ করার পরে ভ্যাট কালার করলে ভালো হয়। ভ্যাটের কিছু মেডিসিন, আসলে মেডিসিন বলতেছি কেমিক্যাল, বেশি স্ট্রং, কেমন যেন রঙকে ফিক্স করে দেয়, আপনার ওই রিঅ্যাক্টিভকেও ফিক্স করে দিবে। না, আমি এভাবে করেছি, তো আবার হচ্ছে অনেক দেখবেন যে বিছানা চাদর টাদর দেখেন মাল্টি কালার, আপনারা বলেন যে হ্যাঁ কালার উঠে, আবার কখনো উঠে না, এরকম আসলে হচ্ছে যে রিঅ্যাক্টিভ করে তারপরে হচ্ছে ব্যাট করে, সে কারণে কালার ফিক্স হয়ে যায়।